এখানেই ছিল সেই ঐতিহাসিক বাড়িটি। 1959 সালে মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এই বাড়িটি কিনেছিলেন। সেই সময় বাড়িটি ছিল একতলা। বাড়িটি সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। বাড়িটি এতদিন বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ, সাহিত্য এবং চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিল। 1961 সালে কখনো আসেনি নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে এ বাড়ির অন্যতম রত্ন জহির রায়হানের আত্মপ্রকাশ ঘটে। 62-র প্রচণ্ড ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘ 5 বছর কারাভোগের পর মুক্তি পান এ বাড়ির বড় সন্তান শহীদুল্লাহ কাইসার। 1963 সালে কাঁচের দেয়াল নির্মাণের পর বাড়িটি যখন দোতলা করার চিন্তাভাবনা চলছিল, ঠিক সে সময় জহির রায়হান নিলেন এক কঠিন সিদ্ধান্ত। নিজেদের বসবাসের এ বাড়িটি শিল্পবঙ্গের কাছে বন্ধক রেখে নির্মাণ করলেন এদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সাঙ্গাম। ছবিটি ব্যবসা সফল হওয়ার পর বাড়িটির দোতলা অংশের কাজ শুরু হয়। দোতলা নির্মাণের পর এই পাশটিতে থাকতেন শহীদুল্লাহ কাইসার। এই ঘরটি ছিল শহীদুল্লাহ কাইসারের বসার ঘর, আর এই ঘরটি ছিল শোবার ঘর, আর বাড়ির এই পাশটিতে থাকতেন জহির রায়হান। এ বাড়ি থেকেই একে একে নির্মিত হচ্ছিল বাহানা, বেহুলা ও আনোয়ারা সহ উল্লেখযোগ্য সব চলচ্চিত্র। নতুন নতুন চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রকর্মী তৈরির জন্য এই বাড়িকে কেন্দ্র করে গঠিত হয় সিনে ওয়ার্কশপ। এই সিনে ওয়ার্কশপ থেকেই 1970-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত হয় জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এ বাড়ির ছাদেই জীবন থেকে নেয়া চলচ্চিত্রের বিখ্যাত গান এ খাঁচা ভাঙব আমি কেমন করে এর চিত্রায়ণ হয়। খাঁচা ভাঙব আমি কেমন করে, এ খাঁচা ভাঙব আমি তুরুরুরু বাসি বাজছে তুরুরুরু। জীবন থেকে নেয়ার ব্যাপক সাফল্যের পর জহির রায়হান শুরু করেন বহুল আলোচিত দেশের প্রথম ইংরেজি ছবি লেট দেয়ার বি লাইটের কাজ। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সে সময় অনেক লোক এ বাড়িতে আশ্রয় নেন। মুক্তিযুদ্ধ চলাকালে বেশিরভাগ সময় এ বাড়িতেই ছিলেন শহীদুল্লাহ কাইসার, আর এখান থেকেই মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করছিলেন। আর জহির রায়হান তখন ক্যামেরা হাতে যুদ্ধক্ষেত্রে। সোভিয়েত দূতাবাসের আমন্ত্রণেও প্রিয় এই বসতভূমিটি ছেড়ে যাননি শহীদুল্লাহ কাইসার। যুদ্ধ যখন শেষের দিকে, বাঙালির মুক্তি যখন আসন্ন, ঠিক এমন সময় বিজয়ের ঠিক 2 দিন আগে 14 ডিসেম্বর 1971 ঘটল এক মর্মস্পর্শী ঘটনা। আলবদর বাহিনীর একদল সদস্য হানা দিল এ বাড়ির দরজায়। শহীদুল্লাহ কাইসারকে খুঁজতে খুঁজতে তারা সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। শহীদুল্লাহ কাইসার ছিলেন দোতলায় বসার ঘরে। সেখানে তাকে খুঁজে পেয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে ধরে নিয়ে যাওয়া হলো তাকে। স্তব্ধ হয়ে গেল পুরো বাড়ি। বিজয়ের ঠিক 2 দিন পর 18 ডিসেম্বর জহির রায়হান পা রাখেন স্তব্ধ এ বাড়িতে। বড় হয়ে শহীদুল্লাহ কাইসারকে পাগলের মতো খুঁজে বেড়ান জহির রায়হান। তাঁর খোঁজে
এবং অন্যান্য বুদ্ধিজীবী হত্যার রহস্য বের করতে জহির রায়হানের সক্রিয় প্রচেষ্টায় গঠিত হয় বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি। অন্যদিকে সে সময় ধীরে ভয়ে মেঘনা চলচ্চিত্র তৈরির প্রস্তুতিও চলছিল। 30 জানুয়ারি 1972 এ বাড়িতে এক শোকের ছায়া কাটতে না কাটতেই ঘটল আরেক মর্মস্পর্শী ঘটনা। সেদিন এক রহস্যজনক টেলিফোন পেয়ে এই বাড়িটি থেকেই বড় ভাই শহীদুল্লাহ কাইসারকে খুঁজতে বেরিয়ে পড়েন জহির রায়হান। আজও তিনি ফেরেননি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলা, কাটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন